নমস্কার বন্ধুরা, মমতা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেক রেসিপি। তো কেক আপনারা বাড়িতে সহজে কীভাবে বানাতে পারবেন তাই যে আপনাদের আমি বানিয়ে দেখাবো। আর একেবারে দোকানের মতো স্পঞ্জ ও নরম কেক আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, আর আমি দিয়ে দিয়েছি 1 বাটি গুঁড়ো করে রাখা চিনি, আর এখন আমি দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল, আর এবার আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর আমি দিয়ে দেবো 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। এবার আমি দুধ দিয়ে ভালো করে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু একটু দুধ দিয়ে আমি ভালো করে ব্যাটারটি বানিয়ে নেব। আর ব্যাটারটি এরকম কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে, আর আমি কিন্তু এরকম ব্যাটারটি ঘন রেখে দেব, এর চাইতে আমি পাতলা কিন্তু করব না। তো এবার আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ কাজু কিশমিশ। এবার আমি ভালো করে এই উপকরণটি মিশিয়ে নেব। আর এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি তেল দিয়ে আর ময়দা উপরে মাখিয়ে আমি একটু পাত্রটাকে সেট করে নিয়েছিলাম। আর এবার আমি এই ব্যাটারটি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু একটু ব্যাটারটিকে সেট করে নেব পাত্রের মধ্যে। আর এইভাবে আমি স্ট্যান্ডের উপর কেকের বাটি চাপিয়ে দিলাম। এবার আমি এর উপর একটা কড়াই দিয়ে দিয়েছি, এটাই আমার খুব ভালোভাবে সেট হচ্ছে। আপনাদের যার যে সেট হবে সেইভাবে আপনারা কিন্তু পাত্র দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন। আরও একবার আমি ঢাকনা খুলে দেখে নেব কেক আমার কতটা রেডি হয়ে গেছে। এই দেখুন কেক আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা ছুরি দিয়ে আমি দেখে নেব। তো কেক আমার এখনও ভালো করে হয়নি, আবারও আমি ভালো করে ঢাকনা লাগিয়ে কেক আমি কিন্তু একেবারে লো আঁচে বানিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কেক কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আরও একবার আমি লম্বা ছুরি দিয়ে দেখে নেব কেক আমার পুরোপুরি হয়েছে কিনা। তো কেক এখনও আমার পুরোপুরি হয়নি, আবারও আমি ভালো করে ঢাকনা লাগিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। আর আমার কিন্তু ঠান্ডা হয়ে এসছে। এবার আমি দেখে নেব যে কেক আমার পুরোপুরি হয়েছে কিনা। তো এই দেখুন কেক আমার একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো কেক আমি একেবারে লো আঁচে করেছি, আর আমার কেক বানাতে সময় লেগেছে 30 থেকে 35 মিনিটের মতো।
30 থেকে 35 মিনিটের মধ্যে আমার কিন্তু কেক একেবারে রেডি হয়ে গেছে। এত সুন্দর একটা কেক আমি বানিয়ে ফেলেছি। আর কেক আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর কেক আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, একেবারে দোকানের মতো নরম ও স্পঞ্জ কেক আমার একেবারে রেডি। আর এই কেকের ওজন প্রায় আমার 500 থেকে 600 গ্রামের মতো। তো এই কেক আমি যদি বাজারে কিনতে যাই তো আমাকে অনেকটাই টাকা খরচ করতে হবে, আর এই কেক আমি যদি বাড়িতে বানাই তাহলে কিন্তু খুব কম খরচে আর কোনো ঝামেলা ছাড়াই আমি এই কেক সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবো। আর এত সুন্দর দোকানের মতোই স্পঞ্জ ও নরম কেক আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই কেক খেতেও কিন্তু দারুণ, একেবারে দোকানের মতো। তো ভিডিওর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর ঘরে বসে আপনারা কিন্তু বাড়িতে এত সুন্দর একটা কেক সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন।